ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, দশে মহরম পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীতে বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনা সম্পাদিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্য থেকে কতগুলো অন্যতম ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। যেমন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন দশে মহরম তথা আশুরার দিনে। এই পৃথিবীতে প্রথম পানি বর্ষিত হয় দশে মহরম তথা আশুরার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন আশুরার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আশুরার দিনে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মিলন ঘটিয়েছিলেন আরাফার ময়দানে। সেই দিনটিও ছিল ইয়ামুল আশুরা তথা আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের জন্য তার অনুসারীদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের এই আহ্বানে অল্প কয়েকজন লোকেই তার ধর্মে দীক্ষিত হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যেন তার ধর্ম অস্বীকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্লাবন দিয়েছিলেন। সেই প্লাবনে হযরত নূহ আলাইহিস সালাম এর ধর্ম অস্বীকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এবং হযরত নূহ আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন এবং নূহ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। সেই দিনটাও ছিল ইয়ামুল আশুরা তথা আশুরার দিন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং রানী বিলকিসের মাঝে একটি সংঘর্ষ হয়, যার পরিপ্রেক্ষিতে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন রানী বিলকিস তার প্রাসাদে নিয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সেই রানী বিলকিসের প্রাসাদ থেকে সিংহাসন এনে দেন আশুরার দিনে তথা মহরমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দেন বা পরিত্রাণ দেন আশুরার দিনে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যেদিন কথা বলেছিলেন, প্রথম কথা বলার দিনটি ছিল আশুরার দিন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কাছে আশ্রয় যেদিন পায়, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ফেরাউন যখন ধাওয়া দেয়, এমনকি সেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছ থেকে রক্ষা করেন এবং ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেন বা শাস্তি প্রদান করেন, সেই দিনটাও ছিল ইয়ামুল আশুরা তথা আশুরার দিন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে যান। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। এই আশুরার দিনের অন্যতম হৃদয় বিতারক ঘটনা হল 61 হিজরির 10 মহরম 683 খ্রিস্টাব্দে পীরনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ, যেটি মুসলিম মিল্লাতের জন্য শুহাদায়ে কারবালা হিসাবে পরিচিত। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও বহু ঐতিহাসিক ঘটনা সম্পাদন করেছিলেন, যার কারণে এই আশুরার দিনটা মুসলমানদের কাছে অতি পবিত্র এবং প্রিয় একটা দিন। তাই যারা পারি এই আশুরার দিনের ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে আমরা রোজা পালন করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট যে সকল কল্যাণ দান করেছেন সেই কল্যাণের কথা স্মরণ করে অবশ্যই ঐতিহাসিক আশুরার দিনটার মাহাত্ম্য এবং গুরুত্ব তাৎপর্য বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে আশুরা পালন করার তৌফিক দান করুক। এ আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة.